বাংলায় জামদানির ইতিহাস একশো বছরেরও পুরানো। মুঘলদের ঐতিহ্যবাহী মুসলিনের হাত ধরে একসময় বাংলায় এসেছে এই শাড়ি। আজও তাঁতিদের হাতে নিপুণ বুননে তৈরি হয় এক একটি জামদানি। রঙিন এই শাড়িগুলোর সাথে মিশে আছে অজস্র জরি সুতা, ফুল নকশা এবং তাঁতিদের সম্পর্কের গল্প। শীতলক্ষা নদীর তীরে গড়ে উঠেছে এসব জামদানি শাড়ির কারখানা। সুতা রঙে ডুবিয়ে চরকা কেটে কি করে শুরু হয় এই জামদানি তৈরির কাজ? তাঁতিদের রক্তে, শ্রম আর ঘামে কি করে বহু বছর ধরে টিকে আছে এই জামদানি পল্লী? এসব জানাতে আজ আপনাদের সামনে আবার হাজির হলাম সেই জামদানির ইতিহাস নিয়ে। আশা করি সম্পূর্ণ ভিডিওতে সাথেই থাকবেন। গাইজ আসসালামু আলাইকুম, বাউন্ডুল এক্সপ্রেসের গাড়ি আজকে কিন্তু দ্বিতীয়বারের মতো চলে আসছে জামদানি হাটে। পিছনে কিন্তু কোনো হাট নাই, তবে আমি বসে আছি ঠিক জামদানি হাট হয় যেখানে ঠিক সেই জায়গাতে। এর আগে আমি জামদানি হাট নিয়ে ভিডিও করেছি, জামদানি হাটে কীভাবে আসতে হবে, কী করতে হবে, কীভাবে কেনা যাবে ইন ডিটেল আছে আমার ভিডিওতে, ওটা আমি আই বাটনে দিয়ে দিব, দেখে নিন যদি দেখতে ইচ্ছা করে। তবে আজকে আমার ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা আসলে মানে জামদানি লাভার। ইভেন কিছু মানুষ আছেন যারা আমাকে নক করেছে যে তারা হচ্ছে জামদানি নিয়ে বিজনেস করতে চায়, শুধু দেশে না, দেশের বাইরে থেকে অনেকে আমাকে নক করেছে, ইন্ডিয়া থেকে নক করেছে, দেন হচ্ছে ইউএসএ থেকে নক করেছে, ইউকে থেকে নক করেছে। তো তাদের জন্য তারা যদি জামদানি বাইরে, দেশের বাইরে নিয়ে যেতে চায় কীভাবে করতে পারে ইন ডিটেল আমি আমার ভিডিওতে বলে দিব। সেই সাথে যারা এক দুই পিস জামদানি কিনতে চান কিন্তু হাটের টাইমে আসার সময় নাই, তারা কীভাবে করতে পারেন, কীভাবে কোথায় আসতে পারেন সেগুলো আমি বলে দেবো। সেটা দেখার জন্য ফুল ভিডিওটা দেখতে হবে, একটু একটু করে আমি ফুল ইনফরমেশন দিয়ে দেবো। যদি এত কষ্ট করে আসার পরে, ভিডিও করার পরে সেই ভিডিওটা আপনারা লাইক না দেন, একটু শেয়ার না করেন, তাহলে কিন্তু মনটা খারাপ হয়ে যাবে। সো প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক আর শেয়ার দিয়ে দিবেন, আর যারা এখন পর্যন্ত বাউন্ডারিকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলেন কথা না বাড়ায় চলে যাই তাঁতি বাড়ির দিকে। একটা শাড়ি বুননের মেনই হচ্ছে তার সুতা, এবং জামদানি শাড়ির সুতা সম্পর্কে তো আমরা সবাই জানি, না জানলেও নাম আমরা ঠিকই জানি, 80 কাউন্ট, 60 কাউন্ট, 40 কাউন্ট, 120 কাউন্ট, অনেক কিছু এবং রং। তো এখানে আমার সাথে এক ভাইয়ের দেখা হলো, উনি সুতা এরকম করে রেডি করছে। তো চলেন তার কাছ থেকে শুনি এই সুতাগুলোকে ওনারা কীভাবে প্রিপেয়ার করে। এই যে সুতাগুলো আপনি রং করছেন, এই যে সুতা এ করছেন, এটা তো সবই জামদানি শাড়ির জন্য। জামদানি শাড়ি একটা শাড়ির জন্য কতটুকু সুতা লাগে? একটা সুতা শাড়ির জন্য আপনার যে দেখা গেছে, যদি এক কালের শাড়ি বানেন তো আপনার ফোরেনে লাগবে 10টা, আর গানে লাগবে আপনার, এই ওগুলো তো আমি বুঝবো না, এই যে আপনার হাতে আমি দেখতেছি, হাতে এখন আছে আপনার 16টা সুতা, 16টা মোটা সুতা, একটা চিকন সুতা আর একটা কিনারি, 10টা সুতা আপনার লাগবে এই বাইনের মধ্যে। আর ফুল তুলতে যে ফুলগুলো তুলে মানে জামদানি শাড়ি, জামদানি শাড়ি মানে যে কাজগুলো করে, এই কাজের জন্য লাগবে 6টা সুতা লাগবে। মানে এই সুতার সাথে আরো 6টা সুতা মিলে একটা শাড়ি হয়ে যায়, একটা শাড়ি হয়ে যায়। মানে এই কয়টা মানে ওনার হাতে যেটুকু সুতা আছে এইটুকু কিন্তু একটা শাড়ির প্রায় 80% তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে তো আমরা দেখে ফেললাম যে এখান থেকেই কিন্তু সুতা তৈরি হচ্ছে, মানে সুতার রং কালারিং হচ্ছে, যেটা হচ্ছে একটা শাড়ি বুননের কি কালারের শাড়ি আপনার পছন্দ এবং কি কালার, কি টাইপের শাড়ি আপনি নিতে চাচ্ছেন সেটা কিন্তু সব এখান থেকে হয়ে যাচ্ছে। তো চলেন এরপরে আমরা চলে যাই নেক্সট স্টেপে। তো যারা জামদানি হাটে আসবেন তারা কিন্তু মিস করবেন না, জামদানি হাটে সকালের দিকে একটা ঘোল বসে, খুবই স্পেশাল ঘোল, সপ্তাহে একদিনই নাকি উনি বসে, ওটা মিস করবেন না। আর যারা দুপুরে থাকবেন আর যারা ঘোল মিস করে ফেলবেন তারা এই দইটা মিস করবেন না। জাস্ট জামদানি হাটের অপোজিটেই কিন্তু এই দোকানটা, আর যদি দুপুর হয়ে যায় এখানকার মোরগ পোলাওটা ট্রাই করলে আশা করি খারাপ লাগবে না। সুতা রং তো দেখে আসলাম, তো এখন আমি বসে আছি জামদানির তাঁতে।
এখানে সবাই অনেক ধরনের জামদানি করছে এবং আমার সামনে যে ভাইয়া আছে উনি খুব নিখুঁতভাবে খুব মানে আদরের সাথে একটা তাঁত বুনছে, একটা জামদানি শাড়ি বুনছে। তো চলেন ভাইয়ার মুখ থেকে আমরা শুনবো এখানে তারা কী ধরনের সুতা ইউজ করে এবং সুতার ইন ডিটেল। যে কাজটা আছে না, যে কাজটা খুলে বেড়ালাম, ঠিক আছে, এইভাবে সুতোটা নিলাম, কাণ্ডুল বলা হয় এটার, কাণ্ডুল, জি কাণ্ডুল বলা হয়, কাণ্ডুলটা নিয়ে যেমন যে আগের যে কাজ করাটা আছে এই কাজের বরাবরই আমরা এটা, ঠিক আছে, নিলাম, গুনে 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 নিলাম। এখানে আছে সাত সুতা, ওইখান থেকে আমাদের এই ষাট টাকা উড়াইতে হবে, ওটা হলো ডিজাইনটা সুন্দর হবে। যেমন এই যে ফুলটা আছে, ফুলটা কিন্তু যদি আমি এই এক সুতো সাইডে নেই কিংবা দু সুতো সাইডে নেই, ফুলটা কিন্তু নষ্ট হয়ে যাবে, ঠিক আছে, সুন্দর করে নষ্ট হয়ে যাবে। যার কারণে খুবই কঠিন কাজ, যে এখান থেকে কিন্তু অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে না একটা সুতাগুলো এত নিখুঁত, এগুলো সবগুলো রেশমি সুতা, আমাকে ভাই যেটা বললো এত পাতলা এবং এত এই এই জিনিসটা গুনে গুনে তোলা কিন্তু কঠিন ব্যাপার। এই কঠিন কাজটা করতেছে এই জামদানি যারা তৈরি করে সেই তাঁতি ভাইয়েরা। এখন ভাইয়া আমাকে মানে আমি খুব ঝটপট আমাকে বলেন, আপনি খুব ব্যস্ত মানুষ, আমাকে একটু সময় দিয়ে জাস্ট বলেন যে এই সুতাগুলো যে আপনারা ব্যবহার করছেন, একটা শাড়ির দাম বাড়ছে কমছে সুতার দামের উপরে, সুতার কোন জিনিসগুলো দেখে দাম কম মানে দাম কমছে বাড়ছে, বা আমরা যে যখন শাড়ি কিনতে যাচ্ছি তখন আমাদের যে কাউন্টের ব্যাপারটা থাকে সেটা আমি কি দেখে বুঝবো? এটা হচ্ছে ডিজাইনের উপরে, এই শাড়িটা আমাদের লাগবে আনুমানিক 6-7 আটটা ২০,০০০ থেকে ৩০,০০০ টাকা হবে। এটা ডিজাইনের উপর হয়, ডিজাইনের উপর হয়, আর এর মাধ্যমে খালি ডিজাইনের উপরে হইলে হবে না, তার কাছে এখানে চল্লিশ কাউন্টের সুতা দিয়ে আমি কাজ করলাম, 15 দিনে কাজ করলাম একটা শাড়ি, ওটার দাম আনুমানিক হবে 15 দিন যদি কাজ করি তাহলে ওটার দাম হবে 15,000 থেকে 16,000 টাকা। তুই আপনি বুঝতে পারতেছেন না, চিকন শাড়িটা মানে চিকন সুতাটা বুঝতে পারতেছেন না, মানে এক কথায় যত গুড় তত মিষ্টি, শুধু শাড়ির সুতার উপরে কিন্তু দাম ব্যারি করছে না, সেই সাথে যেই যে পরিমাণ কষ্ট করে তারা শাড়ি ডিজাইন করছে, যত বেশি ডিজাইন যত বেশি কাজ তত বেশি দাম। যদি কেউ আপনার কাছ থেকে এসে এই শাড়িটা বুনাই নিতে চায় সেই ক্ষেত্রে আপনার খরচ কেমন পড়ে? আমাদের আমরা বিক্রি করব 42,000 থেকে ৪২,০০০ টাকা বিক্রি করে দেব আমরা। আচ্ছা, যেটা হাটে যেয়ে আরও বেশি দাম বেড়ে যাবে। যদি আপনারা সরাসরি তাঁত থেকে কিনতে চান আপনি কিন্তু প্রায় প্রত্যেকটা শাড়িতে মিনিমাম 2,000 থেকে ৫,000-৭,000 টাকা সেভ করতে পারবে, আরো বেশি পাবে। কেউ যদি চান যে বিজনেস করবেন তারা এই তাঁতি ভাইয়াদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, আমার ডেসক্রিপশন বক্সে ভাইয়াদের নাম অ্যাড্রেস এবং ফোন নাম্বার সব দেওয়া থাকবে। এখানে কিন্তু শুধুমাত্র যে পুরুষ মানুষ কাজ করে এমন না, এর সাথে সাথে কিন্তু মহিলারা একদম সমানতালে কাজ করে যাচ্ছে। তো ওইখানে একজন আপু কাজ করছিল, এখানে আরেকটা আপু কাজ করছে এবং খুব নিখুঁত হাতে কাজ করছে। এটা কি আপনি নিজের শখে শিখছেন নাকি এলাকায় সবাই করে এই জন্য? না, বাবা মা দিছে কষ্ট করতে। বাড়ির পাশে থেকে একটা কমফোর্টেবল একটা জব করা একটা মেয়ের জন্য কিন্তু অনেক বড় একটা ব্যাপার, আর সব থেকে যেটা ভালো লাগার বিষয় সেটা হচ্ছে যে কেউ বসে নাই এই এলাকাতে। এর আগে আমি একটা ভিডিও করেছিলাম বাকুর্তা গ্রামে, যেখানে সবাই গহনা বানায়, মহিলারাও গহনা বানায়, সেই ভিডিওটা কিন্তু দেখতে ভুলবেন না, সেটা আমার আই বাটনে দেওয়া থাকবে। ওখানেও পুরুষদের পাশাপাশি মহিলারা সমান তালে কাজ করছে, এখানে এসে আমি সেম সিনটা দেখতে পেলাম এবং যেটা আমার কাছে খুবই ভালো লাগছে যে এত সুন্দর করে তারা ছেলেদের সাথে তাল মিলিয়ে কাজ করছে। ভাইয়া অনেক অনেকক্ষণ বুনছে, আমি অনেকক্ষণ যাবত দেখছি যে ওনারা অনেক নিখুঁত করে বুনছে। আচ্ছা, এই ডিজাইনটা মানে আপনাদের প্রত্যেকটা শাড়ি কি আলাদা আলাদা নাম হয়? হ্যাঁ, যেটা যেই কাজ কাজ অনুযায়ী। আচ্ছা, আপনাদেরকে আমি স্পেশালি মন থেকে থ্যাংক ইউ বলতে চাই এই কারণে যে আপনাদের কারণে কিন্তু আমাদের দেশের ঐতিহ্যটা এখন পর্যন্ত বেঁচে আছে এবং তারকে ভিন্ন ভিন্ন রূপে আপনারাই উপস্থাপন করছেন এবং পৌঁছে দিচ্ছেন আমাদের শখ পূরণের জন্য। তো চলো আমরা অন্য কোথাও যাই, এখন ভাইয়াদেরকে অনেকক্ষণ ডিস্টার্ব করছি, আরও ডিটেল বলবো, সাথে থাকবেন। না, আপনারা এত কষ্ট করে আমাদের দেশের ঐতিহ্যটাকে রেখে দিয়েছেন, কত বছর কাজ করছেন চাচা? এখন কাজ করতেছি আমি তো প্রায় 15 বছর। তারা এত যত্নের সাথে এত ভালোবাসার সাথে এই শাড়িগুলো বুনে, এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না, আপনি বিশ্বাস করতে পারবেন, এখানে এত গরম, ফ্যান অফ,
এখন তো বর্ষাকাল, গরমের দিন প্রচুর গরম, হিউমিডিটি খুব খারাপ, কিন্তু তারা শুধু একটা শাড়ি বুননে যাতে কোনো প্রবলেম না হয় এই জন্য তারা ফ্যান অফ রাখছে। এটা কত পাউন্ডের সুতার কাজ করতেছেন? 60 পাউন্ডের। এটা 60? হ্যাঁ। এটা সুতাটা একটু মোটা? এটা মোটা। একটু আমাদের আমার দর্শককে একটু দেখাবেন যে আপনি এটা 60 পাউন্ডের সুতার কাজ যে করছেন, এটা সুতাটা একটু দেখাবেন আমার, কোন সুতা? এই সুতাটা, এটা এটা কিন্তু মোটা। আর যদি 80 কাউন্ট হয় বা আরো আরো ভারী কাউন্ট হয়? এই যে এটা কিন্তু 80। আচ্ছা, এটা চিকুন, এটা চিকুন, এটা চিকুন, এটা চিকুন। আচ্ছা, এই দেখেন, এটা চিকুন, আর চিকুন আরেকটা আছে। আচ্ছা, ওটা ওটা এটা উন্নত বেশি, এটা এর উন্নত বেশি, এটা মধ্যে এটা 80। আচ্ছা, এই দেখেন আমি দেখাই, এই যে একেবারে একটু যদি খুব ক্লোজলি দেখা যায় তাহলে কিন্তু এই সুতাটা অনেক চিকন চিকন, এটার থেকে প্রায় 3 times চিকন, এটা খুব পাতলা, এবং এটা হচ্ছে 80 কাউন্ট, এটা হচ্ছে 60 কাউন্ট। তার মানে যখন আপনি শাড়ির কাজটা বুননটা করছেন, আমি নিজে যেটুকু বুঝছি সেটাই আপনাদেরকে বুঝাই বলছি, যে এই যে বুননটা, এই ডিজাইনটা কিন্তু ভারী, মানে মোটা ডিজাইন। আর এর আগে আমরা যে শাড়িগুলো দেখেছি আপনাদেরকে দেখাইছি, সেটা হচ্ছে 80 কাউন্ট, 100 কাউন্টের পাশের ওখানে হচ্ছে 100 কাউন্টের, ওগুলো এই ডিজাইনগুলো আরও নিখুঁত, আরও চিকন চিকন, ফ্লাওয়ার্সগুলো হোক, যে কোনো জামদানি ডিজাইন হোক, সেগুলো খুব নিখুঁত হচ্ছে, নিখুঁত হচ্ছে, আর এগুলো একটু মোটা মোটা হচ্ছে। এভাবে বেশি, মানে এভাবে প্রাথমিকভাবে আপনি চিনতে পারেন। আচ্ছা চাচা, আমি আপনাকে আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে এই শাড়ি সংরক্ষণ করার মেইন পদ্ধতি কি? এত দাম দিয়ে একটা শাড়ি কিনলাম, এটা ভাঁজ করে রাখলে তো ভাজে ভাজে কেটে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, একটা শাড়ি আমি একবার দুইবার পরলাম, সেটাকে আমি কিভাবে যত্ন নিতে পারি? এটা যত্ন নিতে পারেন, আপনি ফ্রেমের ভিতরে রাখতে পারেন, আয়নার ফ্রেমের ভিতরে রেখে দিতে হবে, বা কিছুদিন পরলেন, পরার পরে এটা আবার দেখা যাচ্ছে, আমরা যারা জামদানি কাজ করি এর কাছে নিয়ে আসলে ওইটার আমরা আমরা মার দিয়ে পানি দিয়ে কাটাই, যেটা বলে। হ্যাঁ, সেটা ঠিক করে দিই। আচ্ছা, একটা শাড়ি কয়বার পরার পরে কাটাই করা উচিত? দুইবার পরার পরে কাটা করা উচিত, দুইবার পরে। এখন আমি যদি একটা শাড়ি দুইবার করার পরে পরার পরে কাটাই করলাম, আবার পরলাম, কয়বার একটা শাড়ি কাটাই করানো যায়? করতে পারবেন, যে পর্যন্ত শাড়িটা না ছিড়বো এ পর্যন্ত করতে পারবেন। আচ্ছা, কাটাই করতেছি কেন? যাতে শাড়িটা আরো মজবুত হয়, মজবুত হয়, তাই না? আমি একটা শাড়ি 40,000 টাকা দিয়ে কিনলাম, 50,000 টাকা দিয়ে কিনলাম, সেই শাড়িটা যদি আমার অনেক বছর না টিকে তাহলে তো সেটার মানে মূল্য থাকবে না। কিন্তু আমি যদি কাটাই করি, এখন যদি কেউ কাটাই করাতে চায় সেটা আপনাদের সাথে যোগাযোগ করলে আপনারা করে দেবেন? তার মানে হচ্ছে যে আপনারা যদি কেউ চান যে আপনার শখের জামদানি শাড়িটাকে সংরক্ষণ করবেন, মানে সুন্দর মতো সেটাকে ইউজ করার পরে সেটা কাটাই করাবেন, আমার দেয়া নিচে যে ডেসক্রিপশন বক্স থাকবে ওখানে যোগাযোগ করলে কিন্তু সেভাবে করেও তাদের সাথে যোগাযোগ করে আপনি কাটাই করে নিতে পারেন। এবং যেহেতু এখন অনলাইনের যুগ, তাদেরকে আপনার ছবি পাঠিয়ে দিলে তারা সেভাবে করেও আপনাকে জামদানি বানাই দিতে পারে, এবং কাউন্ট হিসেব করে তারা আপনাকে বলে দিবে কেমন প্রাইজিং হবে, ছবি দিয়ে দিলেও সেম টু সেম শাড়ি তারা আপনাকে প্রোভাইড করতে পারে। তো ইন ডিটেল আপনারা জানতে পারবেন, সবই করতে পারবেন, যদি আপনারা আমার দেয়া যে ডেসক্রিপশন বক্সের যে নাম্বারটা দেয়া থাকবে সেটা ওনাদের সাথে যোগাযোগ করেন। তবে আমি এখন যে জামদানির তাঁতে বসে আছি, সেই তাঁতের ওনার হচ্ছে ভাইয়া। ভাই, আপনার নাম বলেন? আমার নাম কামরুল হাসান। কামরুল হাসান ভাই, কামরুল হাসান ভাই কিন্তু সব অনলাইনে সার্ভ করে, মানে আপনারা যারা অনলাইন বিজনেস করতে ইন্টারেস্টেড তারা চোখ বন্ধ করে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন, এবং তার নাম্বারটা আমি দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে। আর আপনাদের সুবিধার্থে আমি বলে দেই কিভাবে আপনারা আসবেন। ড্যামরা নোয়াপাড়া বিসিক পল্লি সবাই চেনে, যে জামদানির জন্য বিখ্যাত। সেখানে এসে যদি আপনি হাতের ডানে চলে যান, মানে বাইয়ের দিকে হচ্ছে হাট টা পড়ছে, আর ঠিক তার অপোজিটে বাইরে একটা গলি আছে, ওই গলিতে ঢুকে আসলে ভাইয়ার সাথে যোগাযোগ করলে আপনাকে তার তাঁতের এখানে নিয়ে আসবে, এবং আপনার পছন্দ মতো জামদানি দিয়ে দিবে তারা। মানে অবশ্যই টাইম লাগবে, তো ভাইয়ার সাথে আসে আগে কথা বলি। ভাইয়া, কেউ যদি বিজনেস করতে চায়, যে আপনার কাছ থেকে শাড়ি নিয়ে সে হচ্ছে অনলাইনে বিজনেস করবে, কীভাবে করতে পারবে সেটা বলে দেন। এটা আমাদের সাথে যোগাযোগ করলে আলোচনার মাধ্যমে শাড়ি দিয়ে কালার অর্ডার আমরা বুনাই নিতে পারবো, এটা স্বাভাবিক, সমস্যা নাই। কত দিনে দিবেন একটা শাড়ি? এটা শাড়ির ডিজাইনের উপর নির্ভর করবে, এক একটা শাড়ি এক এক সময়ে লাগে, 15 দিন, 1 মাস, 20 দিন, 10 দিন, শাড়ির কোয়ালিটি কাজের উপর নির্ভর করে। আচ্ছা, আর কেউ যদি ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে যদি কেউ নিতে চায় সে কীভাবে নিবে আপনার সাথে? এই যে অনলাইনের মাধ্যমে যোগাযোগ, এখন তো নেটের জমানা না, এখন সহজ, ভিডিওতে শাড়ি ডিজাইন দেখাই দিব এবং ডিএসএর মাধ্যমে দেশের বাইরে পাঠানো যায়।
আচ্ছা ডিএইচএল এর মাধ্যম দিয়ে পাঠিয়ে দিবে এবং অনেক সিস্টেম আছে যে যারা এক্সপোর্ট করে যাদের ট্রেড লাইসেন্স আছে তারা খুব ইজিলি কিন্তু নিতে পারে এবং ভাইয়ারা যেহেতু সব সময় এখন অনলাইন বেসড হয়ে গেছে ওনারা আপনাদেরকে এই বিষয়ে আশা করি অনেক বেশি হেল্প করতে পারবে সো যার যে ধরনের কোয়ারিজ থাকবে ডেসক্রিপশন বক্সে দেওয়া যে নাম্বারটা থাকবে ওইটাতে ফোন দিলে আপনারা সমাধান কিন্তু পেয়ে যাবেন আমরা দেখে আসলাম কিভাবে জামদানি শাড়ি তৈরি হচ্ছে কোথা থেকে সুতা আসছে কিভাবে বুনন করা হচ্ছে এগুলো দেখে তো অ্যাকচুয়ালি খুব একটা লাভ আমাদের নাই তবে যেটাতে আমাদের লাভ আছে সেটা হচ্ছে জামদানি শাড়ি কিনতে হলে কোথায় আসতে হবে তো আমাকে এই ফুল ভিডিওতে যিনি আমাকে প্রচুর পরিমাণ হেল্প করেছেন তিনি হচ্ছেন এই ভাইয়া আলমগীর ভাই আমাকে ফুল ভিডিওতে অনেক হেল্প করেছে আমাকে তাঁতি ঘরে নিয়ে গেছে সুতার ওখানে নিয়ে গেছে এভরি টাইম উনি আমার সাথে ছিল এবং আমার কাছে এর আগেও আমি ভিডিও করতে আসছি যখন তখনও উনি আমাকে হেল্প করেছে তো ওনার ঘরে আমি এসে বসেছি আরও বেশ কিছু শাড়ি আমি দেখেছি এর আগেও আমি ওনার কাছ থেকে নিয়ে গেছি এবং এইবারও তাই তো আপনাদের কাছে যদি মনে হয় যে আপনারা শাড়ি কিনতে চাচ্ছেন ওনার সাথে কিন্তু ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন আপনাকে যে কোনো ধরনের সাহায্য উনি করবে মানে আপনি বিজনেস করতে চান সেভাবে হেল্প করতে পারবে আপনি নিজের জন্য শাড়ি কিনতে চান সেখানে হেল্প করবে এখানে আমার কাছে দেখতে পাচ্ছেন অনেক শাড়ি এবং আমি আজকে আমার ভিডিওটা শেষ করবো এই শাড়ি দেখানোর মাধ্যমেই এখানে অনেক রেঞ্জের শাড়ি আছে এগুলো মোটামুটি এগুলো কত এটা 3,000 টাকা এটা কিন্তু মানে অনেক সুন্দর বুনন থেকে শুরু করে সব কিছু খুবই কালারফুল শাড়ি অনলি 3,000 টাকা হ্যাঁ এবং এইটা যখনই ঢাকায় চলে যায় এটা এটার সেলিং প্রাইস 5,000-এর উপরে চলে যায় এবং ওনার কাছে এই মুহূর্তে সব থেকে যে দামি শাড়িটা আছে সেটা হচ্ছে এখানকার 40,000 টাকা ওনারই প্রাইস হচ্ছে 40 এটা যখন চলে যাবে এটা 100 কাউন্টের শাড়ি এই শাড়িটা যখন চলে যাবে হচ্ছে ঢাকাতে বা অন্যান্য হাই লেভেলের সব শোরুমগুলোতে তখন এটার প্রাইস কিন্তু হয়ে যাবে অনেক বেশি হাই মানে এটা মিনিমাম 50-60,000-এর উপরে তারা সেল করে থাকে এত সুন্দর শাড়ি সো এখানে আসবেন এবং শাড়ি হাত দিবেন আপনি নিজে ফিল করতে পারবেন বুঝতে পারবেন যে কোন শাড়ির প্রাইস এত কম বেশি মানে এলোমেলো কেন হচ্ছে এই শাড়িটার টেক্সচার দেখেন আর 3,000 টাকার শাড়ি কই গেল এখানে ছিল এই যে 3,000 টাকার শাড়ির এটার টেক্সচার দুইটা আপনি ইজিলি বুঝতে পারবেন আপনি নিজে বুঝতে পারবেন যে কোনটা দাম কেন কম বেশি হচ্ছে সো গাইজ আমার আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার জন্য খুবই উপকারী হবে এবং যারা বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য তো অবশ্যই খুব বেনিফিশিয়াল হবে আর যদি তারপরেও আপনাদের কোয়ারিজ না শেষ হয়ে থাকে আরও কিছু জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আমি অ্যান্সার করার চেষ্টা করব আর যদি আপনি সরাসরি ডিল করতে পারেন চান তবে তো ভাইয়ারা আছেই আমার ডেসক্রিপশন বক্সে ওনাদের নাম্বার দেওয়া থাকবে ইজিলি তাদের সাথে কন্ট্যাক্ট করে চলে আসতে পারবেন এখানে নোয়াপাড়া বিসি পল্লিতে তো আজকে আমার ঘোরাঘুরি বেশ ভালো ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব রিসেন্ট চলে আসবো এইরকম আরও কোনো মজাদার ভিডিও নিয়ে যদি আপনারা জানতে চান আরও কিছু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমি চেষ্টা করবো সেটাকে কভার করার জন্য সো আল্লাহ হাফেজ